আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বাকিবিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস শুরু করব, আর তোমাদের আজকের ক্লাস নম্বর হলো 28। তোমরা লক্ষ্য করো, তোমাদের আজকের ক্লাস নম্বর হলো 28। আর তোমাদের আজকের আলোচ্য বিষয় রানা কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা। তো এই রানার কবিতার প্রথমে কবি সম্পর্কে আমরা আলোচনা করব। রানার কবিতার কবি হলেন কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতায় কালীঘাটে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, অর্থাৎ তিনি ফেল করেন। ফেল করার পরে তিনি ছাত্র আন্দোলন এবং বামপন্থী যে রাজনৈতিক সংগঠন ছিল তার সঙ্গে যুক্ত হন, এবং তারপরে তার প্রাতিষ্ঠানিক যে শিক্ষাজীবন এটা সমাপ্তি হয়ে যায়। তারপরে তিনি বিভিন্ন কবিতা রচনা করেছেন বা কাব্যগ্রন্থ লিখেছেন। তার কাব্যগ্রন্থে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা বা মৃত্যুর যে তাণ্ডব লীলা চলেছে, এই বিষয়গুলো কিন্তু তার কাব্যগুলোতে উঠে এসেছে। তিনি তার কবিতায় সামাজিক অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার কবিতায়। আর তার মৃত্যু হয়েছে কলেরা, প্রথমে কলেরা রোগে আক্রান্ত হন, তারপরে দুরারোগ্য রোগ ক্ষয় রোগে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেন। আমরা এখন এই তার কবি পরিচিতি বা আমাদের রানার কবিতার যে কবি পরিচিতি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো সুকান্ত ভট্টাচার্যের এর গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, প্রথমে হলো জন্ম 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ। আর তোমাদের বইয়ে কিন্তু ইংরেজি সালটা দেওয়া নাই, তো আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের একটু জানা দরকার আছে, 15 আগস্ট 1926 সাল। আর তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার কালীঘাটে। তারপরে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পৈতৃক নিবাস, অর্থাৎ এটা পরীক্ষায় আসতে পারে যে তার পৈতৃক নিবাস কোথায় ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তারপরে তার গুরুত্বপূর্ণ বিষয় তার পিতামাতার নাম, তার পিতার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য আর মাতা হলো সুনীতি দেবী। স্কুল, অর্থাৎ তিনি কোন স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা এখানে উত্তর করব। দেখো স্কুল হলো বেলেঘাটা দেশবন্ধু স্কুল। তারপরে তার কাব্যগ্রন্থ, অর্থাৎ তিনি কী কী কাব্যগ্রন্থ রচনা করেছেন, তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ হলো দেখো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। তাহলে এগুলো তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, অবশ্যই এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় অনেক সময় আসে। এরপরে তার গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্যু, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন কত সালে, দেখো 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দ, আর ইংরেজি সাল হলো 13 মে 1947 সাল। আর তিনি মৃত্যুবরণ করেন মাত্র 21 বছর বয়সে, তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি প্রায় যুবক থাকা অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। এরপর আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু আলোচনা করলাম, এখন আমরা দেখব এই রানার কবিতায় পাঠ পরিচিতি নিয়ে, অর্থাৎ রানার কবিতার ভিতরে কী কী বিষয় বলা হয়েছে। আসলে রানার কবিতার ভিতরে যে একজন শ্রমজীবী মানুষ রানার, এই রানারদের সম্পর্কেই কিন্তু লেখা হয়েছে। আসলে রানার শব্দের অর্থ, ইংরেজি অর্থ হলো যিনি দৌড়ান। আসলে এখানে রানার বলতে ডাকঘর করা, তাকে কিন্তু বোঝানো হয়েছে। তার কাজ হলো গ্রাহকদের ব্যক্তিগত চিঠি আনা নেওয়া করা, এগুলো তার কাজ। তবে এই যে আমরা যে চিঠি বলে থাকি, চিঠির ভিতরে কিন্তু অনেক সুখ দুঃখ আনন্দ বেদনার বিভিন্ন কিন্তু খবর কিন্তু থাকে, আর এই খবরের জন্য কিন্তু প্রিয়জনরা অপেক্ষা করে থাকে, আর এই চিঠিটা পৌঁছানোর দায়িত্ব কিন্তু রানারের। এই কারণে তার কোনো ক্লান্তি নেই, যত আর তার ভিতরে যে দায়িত্বশীলতা কবি রানার কবিতায় ফুটিয়ে তুলেছেন, যে যত বাধা বিপত্তি হোক, যত দুর্গম পথ হোক কিংবা রাত্রি হোক, সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু তার দায়িত্ব একদম তার দায়িত্বটিকে সঠিকভাবে কিন্তু পালন করেন। এই যে মহান পেশায় যারা কাজ করেছেন তাদের যে ভাবনা, তাদের বিষয়ে যার সুখ দুঃখের যে ভাবনা, এই ভাবনাটাই কিন্তু এই রানার কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন।
তো আমরা এখন দেখব তোমাদের এই কবিতার যে পাঠ পরিস্থিতি অংশ আছে সেখানে কি বলা হয়েছে, কারণ এই বিষয়টা তোমাদের অনেক ভালো করে জানা লাগবে, কারণ এগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে কিন্তু এই পাঠ পরিস্থিতি অংশটা তোমাদের প্রয়োজন আছে। তাহলে আমরা এখন দেখব যে তোমাদের বইয়ে আসলে কিভাবে পাঠ পরিস্থিতি অংশটা লেখা আছে। দেখো, কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনে চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে আনন্দে, দুঃখে সুখে ভরা সংবাদ। এই সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই। তারা ছুটছেন তো ছুটছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসাবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। তাহলে আমরা এই পাঠ পরিস্থিতি অংশটা একটু ভালো করে পড়ে রাখবো এবং এই সম্পর্কে ভালো জ্ঞান আমাদের রাখতে হবে, কারণ সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে এই পাঠ পরিস্থিতি অংশ কিন্তু বিকল্প নেই, এটা অবশ্যই জানা লাগবে। তো এবার আমরা আলোচনা করব এই কবিতায় যে শব্দার্থ এবং টিকা অংশে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের শব্দার্থের ভিতরে প্রথমে দেওয়া আছে রানার। আসলে এই রানার শব্দটা আসলে একটা ইংরেজি শব্দ। এই রানার শব্দের অর্থ হলো দৌড়ানো। আর এখানে এই যে দৌড়ানো বলতে এখানে বাংলা যে ডাক হর করা বোঝানো হয়, এই ডাক হর করাকে কিন্তু বোঝানো হয়েছে এই রানার শব্দ দ্বারা। তাহলে এই শব্দটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপরে যে শব্দটা আছে, দেখো, নতুন খবর আনা। আসলে এই ডাক হর করা অর্থাৎ রানার এখানে যা সম্পর্কে বলা হয়েছে, এই ডাক হর করা তাদের ব্যাগে কিন্তু যে খবরা খবর থাকে, নতুন খবর, এই খবরটা যখন গ্রাহকদের কাছে পৌঁছানো হয়, তাদের প্রিয়জনরা যে খবর দিয়ে থাকেন এই গ্রাহকদের কাছে পৌঁছানো হয়, পৌঁছানোর পরেই কিন্তু আমরা সবাই এই খবরটা কিন্তু জানতে পারি। অর্থাৎ এই নতুন খবর কিন্তু তার কাছেই থাকে, এই কারণে তাকে কিন্তু এই নতুন খবরের বাহক কিন্তু বলা হয়েছে। তো তোমাদের বইয়ে এখানে শব্দটা আসলে কী দেওয়া আছে, দেখো, ডাক হর করার ব্যাগে মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদ থেকে চিঠি বিলি হলে সে সংবাদ মানুষ জানতে পারে, তাই ডাক হর করাকে নতুন খবরের বাহক বলা হয়েছে। এরপরে দেখো দুর্বার। দুর্বার শব্দের অর্থ হলো যাকে নিবারণ করা যায় না। এরপরে দেখো হরিণের মতো যায়। আসলে এই হরিণের মতো যাই হসে এটি একটি উপমা। আমরা জানি হরিণ যখন ছুটে চলে তখন কোনো শব্দ কিন্তু হয় না, কিন্তু খুব দ্রুত বেগে ছুটে চলে। ঠিক এইভাবে একটা উপমা ব্যবহার করা হয়েছে রানার যে চলার যে প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, এই হরিণকে একটা উপমা হিসেবে বলা হয়েছে। অর্থাৎ হরিণের মতো নিঃশব্দে দ্রুত বেগে ছুটে চলে রানার। তাহলে এই শব্দটা অবশ্যই তোমরা পারবে। এরপরে দেখো লণ্ঠন। লণ্ঠন আসলে হারিকেন এটা অনেক আগে ছিল, বর্তমানে এটা প্রায় বিলুপ্ত প্রায়, তবে গ্রাম অঞ্চলে এখনও হয়তো থাকতে পারে। এই হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার হলো লণ্ঠন। এরপরে দেখো ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। এই অংশটুকুর দ্বারা কী বোঝানো হয়েছে? আসলে এই অংশটুকু দ্বারা এটা কিন্তু একটা প্রতীকী অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভোর যখন রাত্রে আঁধার শেষ হয়ে যায় তখন কিন্তু ভোর হয়, আর সূর্য উঠলে সেটা কী হয়, যখন ওঠার সময় কিন্তু লাল আকার ধারণ করে তখন কিন্তু ভোর হয়ে যায়। আসলে এখানে একটা প্রতীকী অর্থ ব্যবহার করা হয়েছে। এখানে বলতে ভোর হওয়া বলতে এই যে আমার যে দুঃখ দুর্দশা বা শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা এটা কিন্তু কাটিয়ে একটা সুখের অবস্থানে যাওয়া, এই এই সুখের অবস্থানে যাওয়াটাকে কিন্তু ভোর হওয়া বলা হয়েছে। অর্থাৎ দুঃখ থেকে সুখ আসা। তো এখানে তোমাদের যে শব্দটা দেওয়া আছে, এখানে বিষয়টা লেখা আছে, এটা ভালো করে দেখো, এটি প্রতীক। বাচ্চার্থে রাত্রির অন্ধকার শেষ হয়ে আকাশে সূর্য উঠেছে, কিন্তু প্রতীকী অর্থে কষ্টের কালিমা দূরভীত হয়ে সুখের সোনালি আলো দেখা দিচ্ছে। তো এখানে এই শব্দার্থগুলো সম্পর্ক যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দার্থ এবং টিকাগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। এর ভিতর থেকে অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক কিছু প্রশ্ন এর ভিতর থেকেও আসে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই রানার কবিতায় পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি, শব্দার্থ এবং টিকা বিষয়ে আজকে তোমরা কিছুটা ধারণা পেলে। সামনের ক্লাসে হয়তো তোমরা এই কবিতা থেকে মূল পাঠ থেকে তোমরা ধারণা নেবে।
আর তোমাদের যদি আজকের ক্লাসে কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, এফবি আইডি দেওয়া আছে, যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।